Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে টেলি শিক্ষা ব্যবস্থায় আমি মালদা জেলা স্কুলের শিক্ষক দেবাশিস সাহেব ডাকুয়া আজকে পলিটিক্যাল সায়েন্সের ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্স আমি আজকে পড়াব এর আগের দিন পলিটিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টারের আমি কিছু পড়ানো হয়েছিল যেমন রাষ্ট্র রাজনীতি কাকে বলে রাষ্ট্রবিজ্ঞান কী ইত্যাদি ইত্যাদি পড়ানো হয়েছিল ওই চ্যাপ্টারেই আজকে একটা বড় ইম্পর্ট্যান্ট কোশ্চেন বা ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে এই রাষ্ট্রবিজ্ঞান পদ বিজ্ঞান পদবাচ্য কিনা এইটাকে আমরা আজকে আলোচনা করব। এবং তোমার মনে রাখবে যে এই কোশ্চেনটা কিন্তু ক্লাস ইলেভেনের এক্সামিনেশনে দেওয়া হয় এবং প্রায়ই কোশ্চেনটা আসে কাজে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এরকমভাবে আসে যে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কি না তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও তার মানে আমাদের আজকের এই আলোচনায় রাষ্ট্রবিজ্ঞান এই বিজ্ঞান পদবাচ্য কিনা এই আলোচনার আগে আমাদেরকে আমাদেরকে দেখতে হবে যে রাষ্ট্রবিজ্ঞানীদের মতামতটা কী রয়েছে যাই হোক আমি এবার এই বিজ্ঞান পদপাচ্য কিনা এটা কি আজকে আলোচ আলোচ্য বিষয় আমাদের এটা আজকে আমাদের আলোচ্য বিষয় ফলে এখানে আমরা এখন প্রথমেই দেখব রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট মত রয়েছে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কিনা যেমন রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান বলা বিজ্ঞানের ডেফিনেশন নিয়ে যেমন সংজ্ঞা প্রদান করেছেন তেমনি রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কিনা এই বিষয়টা নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মত পার্থক্য রয়েছে তার মানে এক একজন রাষ্ট্রবিজ্ঞানী এক একটা দৃষ্টিভঙ্গি থেকে তাদের রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কিনা সেটাকে এটাকে বোঝানোর চেষ্টা করেছেন তাহলে আমরা দেখি যে রাষ্ট্রবিজ্ঞানে বিজ্ঞান পদবচ্ছ বা বিজ্ঞান বলা যাবে কিনা। না এই বিতর্কতার ক্ষেত্রে আমরা প্রথমেই যদি আমরা দেখি অ্যারিস্টটলের কথা যদি ভাব বলি তোমরা জানো যে অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় এই অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে মাস্টার অফ সায়েন্স বলেছেন বা মাস্টার অফ সায়েন্স বলে এটাকে আখ্যায়িত করেছেন অ্যারিস্টটল কি বলেছেন মাস্টার অফ সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানকে পল সায়েন্সকে মাস্টার অফ সায়েন্স বলে উল্লেখ করেছেন কে অ্যারিস্টটাল অ্যারিস্টটল একজন তোমরা জানো অ্যারিস্টটল একজন রাষ্ট্রবিজ্ঞানের জনক বা মানে গ্রিক দার্শনিক এবার এই যে অ্যারিস্টটল মাস্টার অফ সায়েন্স বললেন এবার যদি আমরা দেখি রাষ্ট্রবিজ্ঞানের পক্ষে মানে দ্যাট ইজ রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কি না এই পক্ষে কারা কারা মত পোষণ করেছেন কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী যেমন বোদা হপস সিজুইক ব্রাই লর্ড ব্রাইস এবং পোল পোলক এই বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন মানে অ্যারিস্টোটালের মতকে সমর্থন করেছেন কারা কারা করেছেন আমি আরেকবার বলছি হপস টমাস হবস বোদা তারপরে হচ্ছে সিজুইক তারপরে তোমার ব্রাইস পোলক প্রমুখ এবার যদি আমরা দেখি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী না দু একটা নাম আমরা তাহলে দেখি কারা কারা মনে করছেন যেমন বার্ক মেইটল্যান্ড বাকল কোত প্রমুখ এরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না আমি আবার রিপিট করছি যে তাহলে কারা কারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না বার্ক মেটল্যান্ড বাকল কোত সবই রাষ্ট্রবিজ্ঞানী এরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না তাহলে এবার আমাদেরকে দেখতে হবে আমরা কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানের নাম জানলাম যারা যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন বা কেউ মনে করেন না এবার যদি আমরা এই রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কিনা এই বিতর্কটাতে যদি আমরা যাই যদি এই বিতর্কটাকে আমরা যদি বিস্তারিত আলোচনা করি তাহলে আমরা বিজ্ঞান বলার পক্ষে একটা কিছু যুক্তি পাব আর বিজ্ঞান না বলার পক্ষে কিছু যুক্তি পাবো তার মানে একটা দল একটা দল রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন যদি আমরা এটার পক্ষে যুক্তি পারি বিজ্ঞান সায়েন্স একটা বিজ্ঞান এর পক্ষে যুক্তিগুলো কী কী কারা কারা পক্ষে বিজ্ঞান বলে মনে করেন বা ফেভার আর্গুমেন্ট কারা কারা দিয়েছেন তাহলে বা কী কী ফেভার আর্গুমেন্টগুলো রয়েছে যদি আমরা সেগুলোকে আস্তে আস্তে পার্ট বাই পার্ট আলোচনা করি তাহলে তোমাদের কাছে এই বিষয়টা অনেকটাই পরিষ্কার হবে এবার যদি প্রথমেই আমরা দেখি যে প্রথমে যদি একটা একটা পয়েন্টকে নিয়ে আমরা আলোচনা করি প্রথম পয়েন্ট কী হচ্ছে বস্তু রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুটা কী অনেক বেশি জটিল অনেক বেশি ব্যাপক তার মানে যদি আমরা ফার্স্ট পয়েন্টটা দেখি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বিষয়বস্তু ব্যাপকতা বলতে পারি ব্যাপকতা বা জটিল জটিল তাহলে যারা বিজ্ঞান বলে সরি এটা এটা সরি এটা ভুল হলো এটা এটা যারা বিজ্ঞান বলে মনে করেন না রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না এটা প্রথমটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না তারা কি কি যুক্তি দিয়েছেন তাহলে প্রথমে তারা দিয়েছেন প্রথমে একটা যদি আমরা পয়েন্ট রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর ব্যাপকতা বা জটিল মানে এক কথায় বলা যায় এই রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তুটা যে আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা ক্ষেত্র সেটা কি হচ্ছে অনেক বেশি ব্যাপক অনেক বেশি জটিল যদি আমরা এটাকে অন্য অন্য বিজ্ঞানের সঙ্গে আলোচনা করি যেমন ধরো পদার্থবিদ্যা যেটা প্রাকৃতিক বিজ্ঞান রূপে পদার্থবিদ্যা বা অন্য অন্য বিদ্যা যেটা কেমিস্ট্রি বলা হয় যদি এগুলোর সঙ্গে আমরা কম্প্যারিজম করি তাহলে কি দেখব যেমন যদি প্রাকৃতিক বিজ্ঞান যেমন ফিজিক্সের কথা বলছি কেমিস্ট্রির কথা বলছি এই যে বিজ্ঞানগুলো আছে তারা কি করে তারা বিষয়বস্তু পর্যবেক্ষণ বিশ্লেষণ এবং শ্রেণীবিন্যাস করে তাহলে শ্রেণীবিন্যাস করে তারা আলোচনা করে এবং সেটা সম্ভব তার মানে আমি আবার বলছি যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপকতা রয়েছে জটিলতা রয়েছে এবার যদি এটাকে আমরা অন্য বিজ্ঞানের সঙ্গে কম্প্যারিজন করি যেমন প্রাকৃতিক বিজ্ঞান যেমন ফিজিক্স কেমিস্ট্রি তো এই বিষয়গুলো কি করে যা যেগুলোকে আমরা সায়েন্স বলছি এই বিষয়গুলো কি করে এই সাবজেক্টগুলো পর্যবেক্ষণ আলোচনা শ্রেণীবিন্যাস এবং প্রভৃতির মাধ্যমে কি করে একটা আলোচনা সম্ভব বা কোনো নির্দিষ্ট কোনো কিছু সুসংবদ্ধ জ্ঞান সম্ভব কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে সেটা কখনোই সম্ভব নয় কেন নয় রাষ্ট্রবোধ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা এবং বিষয়বস্তু উৎপত্তি বৈশিষ্ট্য এগুলো কি রয়েছে এগুলো ক্রমশ পরিবর্তনশীল এবং কি হচ্ছে এটার কোনো স্থিরতা নেই বলতে পারি আমরা যে এত ব্যাপকতা যে ক্রমশ পরিবর্তন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্র রাজনীতির ক্ষেত্র ফলে যে অন্য অন্য বিজ্ঞানের মতো যেগুলো আমি যেটুকু একটু বললাম ফিজিক্স কেমিস্ট্রি বা প্রাকৃতিক বিজ্ঞানের মতো ঠিক সেই রকমভাবে এটা নির্দিষ্ট কোনো আলোচনা করা সম্ভব নয় কারণ বিষয়বস্তু ক্রমশ পরিবর্তিত হচ্ছে ক্রমশ কি হচ্ছে এটা আলোচনা ক্ষেত্র চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে এটা এই বিষয়টা ক্লিয়ার এবার যদি আমি আসি সেকেন্ড একটা পয়েন্টের দিকে আসি সেকেন্ড একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি তাহলে আমরা কি দেখব যে ধারাবাহিকতার অভাব তাহলে আমরা দেখছি আরেকটা বিজ্ঞান না বলার পক্ষে যুক্তি ধারাবাহিকতার অভাব ধারাবাহিকতার অভাব রয়েছে তো এটা একটু আমরা বুঝে নেই। যে ধারাবাহিকতার অভাব রয়েছে এটা কী জিনিস যে বলা হয় যে কোনো বিজ্ঞানের যে কোনো বিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে যেগুলো আমি প্রাকৃতিক বিজ্ঞান মানে একটু একটু আগে যেগুলো বললাম যে ন্যাচারাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো এইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে যে এই যে ধার প্রত্যেকটা বিজ্ঞানের প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে যে কি হয় যে উৎপত্তি ক্রমবিকাশ ইত্যাদির ইতিহাস পর্যালোচনা করা সম্ভব সম্ভব এবং কি হচ্ছে এবং তার মধ্যে একটা নির্দিষ্ট ধারাবাহিকতা আছে এবং একটা আর্ড পরিষ্কার করা হয় যাক যে যে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে কি হয় যে এর উৎপত্তি ধারাবাহিকতা ক্রমবিকাশ এগুলো কি হচ্ছে এগুলো একটা নির্দিষ্ট ধারাবাহিকভাবে আলোচনা করা সম্ভব হ্যারাস রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় কেননা যে রাষ্ট্রবিজ্ঞানে কী হচ্ছে যে যেটা একটু আগে তোমাদেরকে আবার বলছি যে রাষ্ট্রবিজ্ঞানে বিষয়বস্তুর ব্যাপকতা জটিলতা এত চেঞ্জেবল রয়েছে তার ফলে কি হচ্ছে এগুলো কখনোই নির্দিষ্ট কোনো স্থির আলোচনা সম্ভব নয় মানে এক কথা বলা যায় ধারাবাহিকতার অন্য অন্য বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানে ধারাবাহিকতার একটা অভাব রয়েছে তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার এবার আমি আরেকটা যদি এর দিকে আসি আর একটা লজিক বা যুক্তির ক্ষেত্রে আসি তাহলে দেখব আমরা কি কার্যকরণ সম্পর্কের অভাব এটা একটা মাথায় রাখবে কার্যকারণ সম্পর্কের অভাব রয়েছে তাহলে এই কার্যকরণ সম্পর্কটা কি এই কার্যকারণ সম্পর্কটা হচ্ছে তোমার যেটাকে বলা ইংলিশে বলা কজ অ্যান্ড এফেক্ট থিওরি এই কার্যকারণ সম্পর্কটা একটা বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি আমরা খুব সিম্পলি দেখি বা খুব সহজভাবে এটাকে দেখি যে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে যেগুলো প্রাকৃতিক বিজ্ঞান আমরা বলি যে ফিজিক্স কেমিস্ট্রি বা অন্য অন্য যে বিজ্ঞানগুলো আছে সেগুলোতে কি হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে একটা কারণ থাকবে এবং সেই কারণটার সঙ্গে যে কাজ হবে সেটার একটা ধারাবাহিকতা যেমন ধরো একজন একটা এক্সাম্পল তোমাদের দিই ধরো একটা কেমিস্ট্রি রসায়নগারে একজন কেমিস্ট্রির বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করছেন তাহলে তিনি প্রতিটা কেমিক্যালসের কিন্তু আর একটা কেমিক্যালসের সঙ্গে আরেকটা কেমিক্যালসের যখন রিয়াকশান হবে সেই রিয়াকশানটা তারা কিন্তু এটা কেন হলো কোথা থেকে আসলো কিভাবে হলো সেটা কিন্তু অ্যানালাইজ করতে পারে আমরা সেইটাকে সেই সেই ক্ষেত্রে এটাকে বলি কার্যকারণ সম্পর্ক তার মানে প্রতিটা কাজে প্রতিটা বিজ্ঞানে প্রতিটা ক্ষেত্রে কারণ থাকবে যেমন তার সঙ্গে এর কাজের একটা সমন্বয় থাকবে বা এই এই কারণটার জন্যই এই কার্যটা হয়েছে মানে এই বিক্রিয়াটার জন্যেই এই সলিউশনটা তৈরি হয়েছে বা পদার্থের ক্ষেত্রে যে যে অনুপরমাণু তোমরা জানো যে প্রতিটার ক্ষেত্রে একটা সিস্টেমেটিকভাবে যে এটার সঙ্গে এটার সঙ্গে এটা হওয়ার জন্য এই এটা তৈরি হয়েছে এরকমভাবে অ্যানালাইজ করা হয় তাহলে সেটা কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানে আমরা কখনো দেখতে পারি না বা সম্ভব নয় কেন নয় যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কি হচ্ছে আলোচনার বিষয়বস্তু ব্যাপকতা যেটা একটু তোমাদের আবার বলছি যে যে আলোচনার ক্ষেত্রে রাজনৈতিক ঘটনা বলি প্রশাসন সরকার রাষ্ট্রের উৎপত্তি বৈশিষ্ট্য যে এইগুলো রাষ্ট্রবিজ্ঞানের যেহেতু আমাদের আলোচ্য বিষয় ফলে এটা পরে প্রত্যেকটার ক্ষেত্রে কার্যকারণ যে সম্পর্ক সেটা কিন্তু জেনারালাইজ হয় না যে এই কারণের জন্য এটা ঘটবে বা এই কারণের জন্য এটা ঘটবেই এটা আমরা বলতে পারি না রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যেটা আমরা বিজ্ঞানের ক্ষেত্রে বলতে পারি যে এটার সঙ্গে এটা বিক্রিয়া করলে এটা হবে তাহলে এই জায়গাটা পরিষ্কার এবার আমি যদি আরেকটা যুক্তির ক্ষেত্রে আসি আর যদি এখানে কি বলা হচ্ছে যে তথ্যের চেয়ে তত্ত্বের উপর বেশি নির্ভরশীল আমাদের রাষ্ট্রবিজ্ঞান তথ্যের চেয়ে তথ্যের চেয়ে তত্ত্বের উপর নির্ভরশীল মানে রাষ্ট্রবিজ্ঞান তথ্যের চেয়ে তত্ত্বের উপর বেশি নির্ভরশীল তার মানে একটাকে বলা হচ্ছে ইনফরমেশন আর একটাকে বলা হচ্ছে থিওরি যেটা কি হচ্ছে যে যদি আমরা আবার যদি এটা কম্প্যারিজম করি অন্য অন্য বিজ্ঞানের ক্ষেত্রে যে একটাকে বলছি আমরা ইনফরমেশন একটাকে বলছি তত্ত্ব তাহলে কি হচ্ছে এখানে বলা হচ্ছে তথ্যের চেয়ে তত্ত্বের উপর বেশি নির্ভরশীল কে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান কিন্তু অন্য অন্য বিজ্ঞান কিন্তু তথ্যের উপর বেশি নির্ভরশীল আর রাষ্ট্রবিজ্ঞান তত্ত্বের উপর বেশি নির্ভরশীল ব্যাপারটা আরও পরিষ্কার করা যাক কি হচ্ছে যদি আমরা অন্য অন্য বিজ্ঞানের সঙ্গে বিষয়টাকে কম্প্যারিজন করি প্রাকৃতিক বিজ্ঞান যেটা একটু আবার বললাম যে বিভিন্ন রকম বা ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো রয়েছে তো সেক্ষেত্রে কী দেখা যায় যে যদি অন্য অন্য বিজ্ঞানের ক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞানের কি করে যে বিজ্ঞানীরা তথ্য ও তত্ত্বকে সমান গুরুত্ব দেয় প্রাকৃতিক বিজ্ঞান কী করছে যেমন তত্ত্বকে ইনফরমেশনকে গুরুত্ব দিচ্ছে তেমনি থিওরিকে থিওরিকে বা তত্ত্বকে গুরুত্ব দিচ্ছে এই তত্ত্ব এবং তত্ত্বের গুরুত্বের উপর তারা কি করছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তারা নতুন কিছু গবেষণা করে নতুন কিছু আবিষ্কার করছে বা বিজ্ঞান সম্বন্ধে বা আলোচনা করছে হোয়ারাস যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রটাকে দেখি রাষ্ট্রবিজ্ঞানে কি হয় যে তথ্য ইনফরমেশানগুলো কিন্তু চেঞ্জেবল তত্ত্বর ক্ষেত্রে কিছু ফলে রাষ্ট্রবিজ্ঞানে আলোচনায় আমরা দেখি যে যে কোনো ক্ষেত্রে তত্ত্বের আলোচনাটা সবচেয়ে বেশি অ্যারিস্টোটল কী বলেছে প্লেটো কী বলেছে তাদের থিওরিগুলো কি বা অন্য অন্য রাষ্ট্রবিজ্ঞান কী তত্ত্ব উপস্থাপন করেছেন আমরা সেইগুলাই রাষ্ট্রবিজ্ঞানে বেশি আলোচ্য বিষয়ের বিষয় ইনফরমেশনের উপর বা তথ্যের উপর কিন্তু সমান গুরুত্ব দেওয়া হয় না যেটা অন্য অন্য বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয় তাহলে সেই দিক থেকে দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে কখনোই বিজ্ঞান বলে বলা যায় না বলে অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন তাহলে এবার আমি আসছি নেক্সট যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতি মানে বৈজ্ঞানিক পদ্ধতিগুলি অবলম্বন করা রাষ্ট্রবিজ্ঞানে সম্ভব নয় এটাকে মুছে দিয়েই এইখানে লিখছে আবার বলা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতিগুলি পল সায়েন্সে সম্ভব নয় রাষ্ট্রবিজ্ঞানে সম্ভব নয় মানে এটা হচ্ছে বি যুক্তি যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না তাহলে কী বলা হচ্ছে বৈজ্ঞানিক যে পদ্ধতিগুলি বা বৈজ্ঞানিক পদ্ধতি যেগুলো অবলম্বন করা হয় সেটা রাষ্ট্রবিজ্ঞানে সম্ভব নয় এবার আমাদের একটু দেখতে হবে খুব সংক্ষেপে যে কেন সম্ভব নয় বা এটা কেন এই লজিকটাকে উপস্থাপন করা হলো এবার যদি আমরা সেইভাবে দেখি যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের যখন আমরা আলোচনা করছি তখন আমরা কি করছি অনুসন্ধান পর্যবেক্ষণ বিশ্লেষণ আলোচনা প্রভৃতি পদ্ধতি আমরা অনুসরণ করছি অনুসরণ করছি করে আমরা একটা স্থির সিদ্ধান্তে বা ডিসিশনে আমরা এসে পৌঁছাচ্ছি যে এই বিষয়টা এই এই বিষয়টা এই এবার যদি আমরা অন্য অন্য বিজ্ঞানের ক্ষেত্রে দেখি অন্য অন্য বিজ্ঞানও যেমন আগে একটু গেল তথ্য সংগ্রহ করবে তত্ত্বের সাহায্যে তারা গবেষণাগারে সেটাকে কি করবে পরীক্ষালব্ধভাবে প্রমাণ করবে মানে ধরো অন্য অন্য প্রাকৃতিক বিজ্ঞানরা কী করে যে যে কোনো তথ্য পেলো সেটাকে বা তত্ত্বর উপর বেস করে বা তথ্য তত্ত্ব সমান গুরুত্ব দিয়ে সেটাকে গবেষণাগারে নিয়ে গিয়ে সেটাকে তারা প্রমাণ করবে যে এটা এই এটা এই বিষয় কিন্তু যে যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো অন্য অন্য বিজ্ঞানে আলোচনা করা পদ্ধতি অনুসরণ যেটা পর্যবেক্ষণ তারপরে গবেষণালব্ধ প্রমাণ বা বিশ্লেষণ সেটাও রাষ্ট্রবিজ্ঞানে পুরোপুরিভাবে হানড্রেড পারসেন্ট করা সম্ভব নয় ফলে কি হচ্ছে এই যে রাষ্ট্রবিজ্ঞানের কেন সম্ভব নয় কারণ রাষ্ট্রবিজ্ঞানে ক্রমশ যেটা বারবারই বলতে হয় যে ক্রমশ রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে হলো ক্রমশ পরিবর্তনশীল এবং ক্রমশ বিবর্তিত হয়েছে ফলে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে আমি পরীক্ষালব্ধ মানে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবো না বা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে পারব না ধরো একটা জিনিসকে একটা যে কোনো তথ্যকে বা যে কোনো ইনফর্ম তথ্যকে নিয়ে একটা রাষ্ট্রবিজ্ঞানের সিদ্ধান্তে পৌঁছালেন এই সিদ্ধান্ত কিন্তু সেটা সর্বজনকৃত সেটা সর্বজন সেটা মেনে নেবেন না বা অন্য রাষ্ট্রবিজ্ঞানী সেটা তার দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা করেন তাহলে কোনোভাবেই বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা রাষ্ট্রবিজ্ঞানে সম্ভব নয় এবার যদি আমরা তাহলে এই এবার যদি আমরা আরেকটা লজিকে আসি তাহলে এই জায়গাটা পরিষ্কার বৈজ্ঞানিক পদ্ধতিগুলো অবলম্বন করা সম্ভব নয় তারপরে যদি আমরা আরেকটা আসি যে আলো রাষ্ট্রবিজ্ঞানে যে আলোচ্য মূল উপাদান রাষ্ট্রবিজ্ঞানে যে আলোচ্য যে মূল উপাদানগুলো সেগুলো কি হচ্ছে সেগুলো নিয়ে মত পার্থক্য রয়েছে বা সেটা নিয়ে তাহলে ব্যাপারটা লিখি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে মত পার্থক্য মানে কি বিষয়টা গিয়েছে যেমন রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচ্য বিষয় আলোচ্য যে মূল বিষয় এখানে আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়ের কথাটা বলতে পারি মূল আলোচ্য বিষয়ের ক্ষেত্রে মূল আলোচনা বা মূল আলোচ্য বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য রয়েছে সেটা তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন দিক থেকে এটার বিচার বিশ্লেষণ করেন ফলে ন্যাচারালি কী হয় যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের বিজ্ঞানীদের মধ্যে একটা স্থির সিদ্ধান্ত বা যেটাকে বলি আমরা সর্বজনগত সংজ্ঞা সিদ্ধান্ত সেটা সম্ভব নয় বা যথেষ্ট মত রয়েছে কিন্তু ভাইরাস যদি অন্য বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখি সেটা কিন্তু যে যেটা আবিষ্কৃত হবে বা যেটা যেটা প্রমাণিত হলো সেটা কিন্তু সেটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে একই মত তারা থাকে বা একই মত তারা পোষণ করে কারণ একই মত পোষণ করে কারণ তাদের ক্ষেত্রে অন্য অন্য বিজ্ঞানের ক্ষেত্রে আলোচনার যে মূল আলোচনার বিষয়বস্তু সেটা কিন্তু স্থির সেটা কিন্তু স্থির যেটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানে নেই রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা ক্ষেত্রগুলো বেশিরভাগই ডিপেন্ড করে রাষ্ট্রবিজ্ঞানীদের মতামত রাষ্ট্রবিজ্ঞানীদের আলোচনা ক্ষেত্র বিশ্লেষণ ইত্যাদির উপর ফলে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন দৃষ্টিকোণ তাদের মত পোষণ করেছেন ন্যাচারালি রাষ্ট্রবিজ্ঞান ক্ষেত্রে মতপার্থক্যের জন্য আমরা কখনোই অন্য অন্য বিজ্ঞানের মতো এটাকে বিজ্ঞান বলে আখ্যায়িত করতে পারি না এবার যদি আমরা নেক্সট দেখছি যে আর একটা যে বিষয় নিয়ে আলোচনা করি আর একটা লজিক সেটাকে কি দেখব আমরা সেটা বলা হচ্ছে যে নীতি ও তত্ত্বের গ্রহণযোগ্যতা নিয়ে মত পার্থক্য নীতি ও তত্ত্বের গ্রহণযোগ্যতা নিয়ে মতপার্থক্য নীতি ও তত্ত্বের গ্রহণযোগ্যতা মত মতপার্থক্য একই অনেকটা বিষয়টা আগের আগের মতোই যে রাষ্ট্রবিজ্ঞানের যে নীতি ও তত্ত্ব এবার যদি আমরা এটাকে একটু সংক্ষিপে আলোচনা করি যে নীতিমার যে পলিসিগুলো মেক করা হচ্ছে আর থিওরি তোমরা জানো তাহলে রাষ্ট্রবিজ্ঞানে কি হয় রাষ্ট্রবিজ্ঞানে যে নীতিগুলো গ্রহণ করা হয় আবার যে তত্ত্বগুলো রয়েছে সেগুলোকে সেগুলোকে নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য রয়েছে যেমন ধরো যদি বলি যে কোনো রাষ্ট্রবিজ্ঞানী এই নীতি কিছু নীতির কথা প্রশাসন বা সংবিধান বা আইন নিয়ে কিছু নীতির কথা তারা বললেন যেটা এইভাবে এইভাবে করা উচিত আবার অন্য রাষ্ট্রবিজ্ঞানী সেই নীতিগুলোকে রকম দৃষ্টিকোণ থেকে অ্যানালাইজ করলেন তত্ত্বের ক্ষেত্র একই তাহলে এই নীতি এবং তত্ত্বের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মানে কোনটা গ্রহণযোগ্যতা যেটাকে বলা হচ্ছে গ্রহণযোগ্যতা কোন নীতিটা ঠিক কোন নীতিটা ভুল বা কোন তত্ত্বটা ঠিক কোন তত্ত্বটাকে এখন প্রয়োজন বা এখন প্রয়োজন নেই বা এই এই তত্ত্বটা এখন দরকার মানে যেটাকে বলছি আমরা যে এই নীতি এবং তত্ত্বটা এই এক্সাক্টলি এই নীতি এবং তত্ত্বটাই থাকবে সেটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে সম্ভব নয় কারণ রাষ্ট্রবিজ্ঞান যথেষ্ট মত পার্থক্য রয়েছে তোমরা সেটা জানো যদি আমরা অন্নবিজ্ঞানের সঙ্গে এটাকে দেখি অন্নবিজ্ঞানের যে নীতি বা থিওরিটা থাকে ধরো একটা পদার্থবিদ্যার ক্ষেত্রে একটা থিওরির উপর বেস করে পদার্থের এই এই সিস্টেম বা এই বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত তৈরি হলো এবং সেটাকে নিয়ে একটা পলিসি মেক করা হলো নীতি তৈরি করা হলো সেটাকে নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী সেটা নিয়ে সেটা সেটা কিন্তু কি বলবো এটাকে যা সায়েন্টিস্ট বা বিজ্ঞানী তাদের মধ্যে কিন্তু গ্রহণযোগ্যতা রয়েছে বা তারা সেটাকে সবাই মেনে নিয়েছেন কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব নয় কারণ এই মত পার্থক্যটা যথেষ্ট রয়েছে কারণ তোমরা আবার আবার বলি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে তো যেহেতু পরিবর্তনশীল ফলে এই মত পার্থক্যগুলো থাকবেই কারণ বেশিরভাগটাই ডিপেন্ড করে আমাদের রাষ্ট্রবিজ্ঞানীদের আলোচনা বা দৃষ্টিভঙ্গির উপর এবার যদি আমরা দেখি পরীক্ষালব্ধ আরেকটা যদি দেখি পরীক্ষালব্ধ প্রমাণের পরীক্ষালব্ধ 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 সিদ্ধান্তের সত্যতা নেই এটা একটা লজিক বা এটা একটা ইয়ে যেখানে বলা হচ্ছে যে পরীক্ষালব্ধ ফলের সত্যতা নেই বা বলতে পারি যে এটার সার্বজনীনতা নেই সবাই মেনে নেয়নি তার মানে যে রাষ্ট্রবিজ্ঞান যখন আলোচনা ক্ষেত্রে বা রাষ্ট্রবিজ্ঞানের যে সিদ্ধান্তগুলো সেগুলো যদি অন্য অন্য বিজ্ঞানের মতোই পরীক্ষালব্ধ বা গবেষণাগারে প্রমাণ করা গবেষণাগার পশে গবেষণাগার না থাকলে অবোর্ডে না থাকলেও ধর বিভিন্ন পর্যবেক্ষণ আলোচনা ইত্যাদির মাধ্যমে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হলো সেই সিদ্ধান্তের সত্যতা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে তেমনি রয়েছে এর সার্বজনীনতা দ্যাট ইজ যে সব রাষ্ট্রবিজ্ঞানী এটাকে মেনে নেয়নি বা সবাই এটাকে গ্রহণ করেনি যে সিদ্ধান্তটা গ্রহণ করা হচ্ছে হলো মানে পরীক্ষা পরীক্ষালব্ধ যেটাকে প্রমাণিত আমরা বলি হারেস অন্য অন্য বিজ্ঞানে যে আকারে যেটা প্রমাণ করা হলো সেটা কিন্তু সব রা বিজ্ঞানীদের মধ্যেই একই মতামত থাকে কারণ এবার যদি আমরা আরেকটা পয়েন্টের দিকে যাই তাহলে যেমন এটা খুব ইম্পর্টেন্ট যেটাকে বলা হচ্ছে মূল্যমান নিরপেক্ষ নন রাষ্ট্রবিজ্ঞানীরা মূল্যমান নিরপেক্ষ নন মূল্যমান নিরপেক্ষ নন রাষ্ট্রবিজ্ঞানীরা মানে এটাকে যদি বলা হয় এই যে মূল্যমান নিরপেক্ষ কথাটা বলে বলা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানীরা কি করছে তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তারা রাষ্ট্রবিজ্ঞানের বা সিদ্ধান্ত রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করছে বা রাষ্ট্রবিজ্ঞানকে এই একটা স্থির সিদ্ধান্ত দিচ্ছে কিন্তু এই যে স্থির সিদ্ধান্তটা দিচ্ছে বা কোনো সিদ্ধান্ত তারা বলছেন বা এটা হওয়া উচিত বা এই নীতি তত্ত্বের কথা বলছেন সেটা কিন্তু সেই রাষ্ট্রবিজ্ঞানী তার দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি আলোচনা করছেন তাহলে ফলে সেটা কতটা নিরপেক্ষ সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় যেটা অন্য অন্য বিজ্ঞানের ক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে সেটা প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে মূল্যবান নিরপেক্ষ থাকে মানে যে অন্য অন্য বিজ্ঞানের ক্ষেত্রে কী হচ্ছে যে যেগুলো বিজ্ঞানীরা যেটা প্রমাণ করছেন পরীক্ষাগার থেকে সেটা কিন্তু তারা সেই নির্দিষ্ট সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করছে মানে দ্যাট ইজ মূল্যবান নিরপেক্ষ থাকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে সেটা কখনোই সম্ভব নয় কারণ রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তারপর সমাজের প্রভাব তারপরে রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক অবস্থা ইত্যাদি তার চিন্তা ভাবনার মধ্যে লুকিয়ে থাকে ফলে তার যে তত্ত্বটা তার যে সিদ্ধান্তটা সেটা কতটা নিরপেক্ষ সেটা নিয়ে প্রশ্ন থেকে যায় ফলে রাষ্ট্রবিজ্ঞানের কে তারা রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যমান নিরপেক্ষ কখনো নয় বলে রাষ্ট্রবিজ্ঞানীরা বা বিভিন্ন যারা বিপক্ষে লজিক প্রদান করেছেন তারা এটা মনে করে এবার আমি আসছি লাস্ট একটা বিয়েতে আসছি যে লজিকে যে মোটামুটিভাবে এগুলো বলা হলো যে যেটা বলা হচ্ছে ব্যক্তি মানুষের আলোচনা রাষ্ট্রবিজ্ঞানে সম্ভব নয় ব্যক্তি মানুষের আলোচনা রাষ্ট্রবিজ্ঞানে সম্ভব নয় ব্যক্তি মানুষের আলোচনা রাষ্ট্রবিজ্ঞানে পল সায়েন্সে সম্ভব নয় এটা কি বলা হচ্ছে যে যেহেতু আমাদের রাষ্ট্রবিজ্ঞানে মূল আলোচ্য বিষয় সমাজকে নিয়ে মানুষকে নিয়ে ফলে প্রত্যেকটা মানুষের বা ব্যক্তি সমাজের আলোচনাটা বৈজ্ঞানিক পদ্ধতিতে বা বিজ্ঞানসম্মতভাবে অন্য অন্য বিজ্ঞানের মতো সেটা কিন্তু কখনোই সম্ভব নয় ফলে এই রাষ্ট্রবিজ্ঞানকে তারা বিজ্ঞান কখনোই বলা যায় না বল আমরা এই যে মোটামুটি যুক্তিগুলো আমরা আলোচনা করলাম এগুলো রাষ্ট্র আরও রয়েছে তা আমি মোটামুটিভাবে যেগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট লজিক বা যুক্তি সেগুলো রাষ্ট্রবিজ্ঞানকে যারা বিজ্ঞান বলে মনে করেন না তাদের প তাদের যে যুক্তিগুলো সেগুলোকে উপস্থাপন করা হলো এবার যদি আমরা দেখি যা কারা কারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করছেন এবং তাদের যুক্তিটা কি। তাহলে রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করার পক্ষে যুক্তি এগুলো যদি আমরা একটু দেখি যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান পদবাচ্য বলে মনে করার জন্য কি কি যুক্তি বা কি কি রয়েছে যারা রাষ্ট্রবিজ্ঞানকে এতক্ষণ আমরা দেখলাম রাষ্ট্রবিজ্ঞানকে যারা বিজ্ঞান বলে মনে করেন না তারা তাদের লজিকগুলোকে আমরা আলোচনা করলাম তারা কি কি যুক্তি উপস্থাপন করেছেন কি কী পয়েন্টসের উপর এবার যদি আমরা দেখি রাষ্ট্রবিজ্ঞানকে যারা বিজ্ঞান বলে মনে করেন তারা রাষ্ট্রবিজ্ঞানকে তারা বিজ্ঞান বলে মনে করেন তারা কি কী লজিকগুলো তারা উপস্থাপন করেছেন বা তারা কি কী লজিকগুলো তারা দিয়েছেন এবার ক্ষেত্রে প্রথমেই আমাদের জানতে হবে যে বিজ্ঞান কি হোয়াট ইজ সায়েন্স এইটাকে আমাদের একটু আগে আলোচনা করতে হবে বিজ্ঞান বলতে আমরা কি বুঝি তাহলে যদি বিজ্ঞান শব্দের অর্থটা যদি আমরা দেখি বিজ্ঞান শব্দের অর্থ এই সায়েন্সের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান মানে সায়েন্স বলতে বোঝায় বিশেষ জ্ঞান তাহলে যদি আমরা এটাকে দেখি যে সায়েন্স কি সায়েন্স হচ্ছে একটা বিশেষ জ্ঞান বা আমরা এটাকে বলতে পারি সায়েন্স ইজ এ সিস্টেমেটিক স্টাডি এবার এই বিশেষ জ্ঞান সেটাকে আমরা বলছি বিজ্ঞান তাহলে এই এটাকে যদি আমরা অন্যভাবে একটু দেখি বি বিশেষ জ্ঞান তো আমরা খুব সহজেই বললাম বিশেষ জ্ঞানটাকে আমরা যদি দেখি আরেকটু যদি আমরা ইলাবোরেট করি তাহলে কি বলবো যে পরস্পর বিজ্ঞান বলতে হলে কী বোঝানো যায় যে পরস্পর সম্পর্কযুক্ত এবং কতগুলি সমস্যা সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞানই হচ্ছে বিজ্ঞান আমি আবার বলছি যে বিজ্ঞান হলো যে যেটাকে যেহেতু সংক্ষেপে আমরা বলি বিজ্ঞ বিশেষ জ্ঞান বা সায়েন্স এ সিস্টেমেটিক স্টাডি এটাকে যদি একটু আমরা অন্যভাবে বলি বা খুব আরও সহযোগীকরণ মানে সরল করি তাহলে দেখব বিজ্ঞান হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলি সমস্যা বিজ্ঞান হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলি সমস্যা সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান সেটাকে বলছি আমরা বিজ্ঞান বা সায়েন্স তা এ প্রসঙ্গে যদি আমরা রপসনের কথাটা উল্লেখ করি রাষ্ট্রবিজ্ঞানী রপসন রপসন এই সায়েন্স প্রসঙ্গে তিনি একটা মন্তব্য করেছেন বা তিনি মনে করেন বা তিনি বলেন যে তিনি কি বলছেন যে কোন সুসংবদ্ধ বা শিক্ষাদান কোন সুসংবদ্ধ বা শিক্ষা দান কোন সুসংবদ্ধ বা শিক্ষাদান যোগ্য কোন জ্ঞান যদি বিজ্ঞান হয় তাহলে রাষ্ট্রবিজ্ঞান একটি বিজ্ঞান আমি আবার কথাটাকে বল রিপিট করছি যে কোন সুসংবদ্ধ বা শিক্ষাদানযোগ্য জ্ঞান যদি বিজ্ঞান বলা হয় তাহলে সেই অর্থে রাষ্ট্রবিজ্ঞান একটি বিজ্ঞান বলে রপশন মনে করেন এবার এবার আমরা দেখে নিই যে এই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করার পক্ষে কিছু যুক্তি মানে তারা কি বোঝাতে চেয়েছেন প্রথমটা যদি আমরা দেখি যে সুসংবদ্ধ জ্ঞান সম্ভব সুসংবদ্ধ জ্ঞান পল সায়েন্সে সম্ভব এখানে কি বোঝাতে বোঝানো হয়েছে যে এই যে বলা হচ্ছে যে সুসংবদ্ধ জ্ঞান পররাষ্ট্রবিজ্ঞানে সম্ভব কেমন করে সম্ভব তাহলে এর কারণ যদি আমরা দেখি যে পর্যবেক্ষণ তারপরে হচ্ছে অভিজ্ঞতা শ্রেণীবি বিভক্তিকরণ প্রভৃতির সাহায্যে রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি বৈশিষ্ট্য নাগরিকদের আচার আচরণ তারপরে আইন ব্যবস্থা প্রশাসন ইত্যাদি সম্পর্কে একটা সুসংবদ্ধ জ্ঞান আহরণ করা সম্ভব তাহলে এর সুসংবদ্ধ কেন সম্ভব আমি এটাকে আবার রিপিট করছি যে কি কারণ কারণটা কী যে পর্যবেক্ষণ রাষ্ট্রবিজ্ঞানের একটা মূল জিনিস পর্যবেক্ষণ বিশ্লেষণ বলতে পারো আলোচনা বলতে পারো যে এবং অভিজ্ঞতা বিভিন্ন রকম সমাজে অভিজ্ঞতা যেটা তোমার আচরণবাদী দৃষ্টিভঙ্গি এরপরে দেখবে রয়েছে যে এটা অভিজ্ঞতা তারপরে শ্রেণীবিভক্তিকরণ প্রত্যেকটা ক্লাসিফিকেশন করা হচ্ছে কোনটা কোন ইয়েতে কোনটা তত্ত্ব কোনটা নীতি কোনটা আইন ইত্যাদি ইত্যাদি ভাগে বিভক্তিকরণ করে এ আমরা কি করছি রাষ্ট্রের উৎপত্তি কীভাবে হয়েছে বিকাশ কিভাবে হয়েছে নাগরিকদের আচার আচরণ সমাজের আচার আচরণ ব্যক্তি ব্যক্তি মানুষের বা পুরো রাষ্ট্রের আচার আচরণ মানুষের আচার আচরণ কী হবে এগুলো কি করা হচ্ছে এগুলো নির্দিষ্ট এই পদ্ধতির সাহায্যে আলোচনা করে একটা সুসংবদ্ধ জ্ঞান আহরণ করা হচ্ছে যেটা সায়েন্সের ভাষায় বিশেষ জ্ঞান আহরণ করা সম্ভব হচ্ছে সেই দিক থেকে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু আমরা বিজ্ঞান করি যেটা বিজ্ঞান কিন্তু সুসংবদ্ধ জ্ঞানটা জ্ঞান জ্ঞানের মাধ্যমে প্রাকৃতিক বিজ্ঞান আলোচনা করে থাকে তাহলে এই জায়গাটা পরিষ্কার এবার সেকেন্ড দেখ আরেকটা যদি আমরা দেখি সেকেন্ড পয়েন্ট তাহলে কি দেখব যে সাধারণ সূত্র প্রতিষ্ঠা সম্ভব সাধারণ সূত্র প্রতিষ্ঠা সম্ভব রাষ্ট্রবিজ্ঞানে একটা সাধারণ সূত্র প্রতিষ্ঠা সম্ভব যেটা যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না তারা তারা কিন্তু এ মনে করেন তারা বলেন যে রাষ্ট্রবিজ্ঞানে অন্য অন্য বিজ্ঞানের মতো সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় কিন্তু যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন তারা মনে করেন বলেন যে রাষ্ট্রবিজ্ঞানে প্রতিষ্ঠা করা সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা সম্ভব কি হবে সম্ভব যে সুসংবদ্ধ যেটা আমি একটুকে বললাম যে সুসংবদ্ধ জ্ঞানের মাধ্যমেই সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা সম্ভব এটা কি হবে সম্ভব যে সুসংবদ্ধ জ্ঞান এই সুসংবদ্ধ জ্ঞান জ্ঞানের মাধ্যমেই কিন্তু সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা রাষ্ট্রবিজ্ঞানে সম্ভব তাহলে এই যে সম্ভব বলা হচ্ছে বা সে সেই নিয়ম মানে এই যে সুসংবদ্ধ জ্ঞান যে কথা বল জ্ঞানের মাধ্যমেই একটা সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে সম্ভব রাষ্ট্রবিজ্ঞানে এবার এই যে নিয়ম মানে একটা নির্দিষ্ট জ্ঞান বা নিয়ম যে যাই বলি না কেন সেটাকে আমরা পেলাম এই যে নিয়ম বা সূত্রগুলি কি করা হচ্ছে রাজনৈতিক সমস্যা সমাধানে রাজনৈতিক মানে এই যে নিয়ম বা যে আবার আমি রিপিট করছি বিষয়টা যে সাধারণ সূত্র প্রতিষ্ঠা সম্ভব সুসংবদ্ধ জ্ঞানের মাধ্যমে এবার এই সুসংবদ্ধ জ্ঞান বা নিয়ম আমরা সেটাকে নিয়মও বলতে পারি যে বা নিয়ম বা সূত্রগুলি রাজনৈতিক সমাধানে খুব কার্যকারী যে আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মূল হচ্ছে আমাদের সমাজ এবং রাজনৈতিক জীবন এই রাজনৈতিক জীবনে কি হচ্ছে অনেক সমস্যা রয়েছে এবং জটিলতা মানে ক্রমশ জটিলতা মানে কী বল জটিলতা বৃদ্ধি পাচ্ছে বা জটিলতর হচ্ছে দিন দিন ক্রমবিবর্তিত হচ্ছে ফলে এবং সমস্যা বাড়ছে এই যে সমস্যা বাড়ছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য এই নিয়ম বা সূত্রগুলো কিন্তু খুবই কার্যকারী এবার মানুষের রাজনৈতিক আচার আচরণ জটিল থেকে কি হচ্ছে এবার মানুষের রাজনৈতিক আচরণ জটিল হচ্ছে কিন্তু এই জটিলতা থাকলেও মানুষের মধ্যে কি রয়েছে একটা সুসামঞ্জস্য তা সুসামঞ্জস্য দেখা যায় আমাদের রাজনৈতিক আচরণ বা সমাজ যত জটিলতা হোক না কেন আমাদের মানুষের মধ্যে একটা সুসামঞ্জস্যতা রয়েছে আমাদের সমাজে রয়েছে আমাদের রাজনৈতিক জীবনে রয়েছে তাহলে যেটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় তাহলে এই সুসামঞ্জস্যতা রয়েছে বলেই রাষ্ট্রবিজ্ঞানের অন্য অন্য বিজ্ঞানের একটা বড় বৈশিষ্ট্য সুসামঞ্জস্যতা বা সুসংবদ্ধ জ্ঞান যেটা রাষ্ট্রবিজ্ঞানও রয়েছে তাহলে সেই দিক থেকে আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান এবার যদি আমরা আরেকটা যুক্তির দিকে আসি তাহলে আমরা কি দেখব যে যেমন একটু আগে যেটা বলা হচ্ছে প্রমাণযোগ্যতাই একমাত্র বিজ্ঞানের মাপকাঠি যদি আমরা বলি প্রমাণযোগ্যতা এই প্রমাণযোগ্যতার কথা যদি বলি যে যে অন্য অন্য বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণাগারে পরীক্ষালব্ধ প্রমাণ মানে এক্সপেরিমেন্ট মাধ্যমে যেটা বেরোবে সেটাইকেই সত্যতা ধরে ধরা ধরা হয় বা সেটাকেই মেনে নেওয়া হয় যতক্ষণ না বিজ্ঞান বা অন্য অন্য বিজ্ঞানগুলো পরীক্ষাগারে প্রমাণ করছে বা এটা সত্যতা যাচাই করছে বা এটা এক্স্যাক্টলি কি হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তারা কিন্তু সেটাকে বিজ্ঞান বলবেন না মানে বলতে পারে অন্য অন্য বিজ্ঞানে এটা বড় বৈশিষ্ট্য প্রমাণযোগ্যতা এই প্রমাণযোগ্যতা কিন্তু রাষ্ট্রবি বিজ্ঞানের যদি একটা বড় মাপকাঠি আমরা ধরে নেই সেটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানেও রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞান কি করছে অন্য অন্য বিজ্ঞানের মতো যুক্তি যুক্তি দিয়ে কোনো বক্তব্যকে প্রতিষ্ঠা করছে অন্য অন্য বিজ্ঞান কী করছে এ প্রথমে যুক্তি দিয়ে লজিক্যালি দেখছে তারপরে সেটাকে গবেষণাগারে প্রমাণ করছে রাষ্ট্রবিজ্ঞানে গবেষণাগার না থাকলেও রাষ্ট্রবিজ্ঞান যুক্তির সাহায্যে তা বক্তব্যটাকে প্রকাশ করছে এবং প্রতিষ্ঠা করছে সেই দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে রাষ্ট্রবিজ্ঞানে একটা প্রমাণযোগ্যতা রয়েছে কাজেই রাষ্ট্রবিজ্ঞান একটা বিজ্ঞান বলেও ওটাকে মনে করা মনে করা যায় বলে অনেকে রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন এবার যদি আমরা আরেকটা পয়েন্টের দিকে যাই বা আরেকটা লজিক আমরা উপস্থাপন করি তাহলে আমরা কি দেখবো এটাকে বলা হচ্ছে তত্ত্ব ও তথ্যের উপর সমান গুরুত্ব তত্ত্ব ও তথ্যের উপর সমান গুরুত্ব যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না তারা কিন্তু এই তথ্য এবং তথ্যের উপর সমান গুরুত্ব রাষ্ট্রবিজ্ঞান দেয় রাষ্ট্রবিজ্ঞানে নেই বলে তারা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন না কিন্তু যারা বিজ্ঞান বলে মনে করেন তারা তারা বলেন যে রাষ্ট্রবি রাষ্ট্রবিজ্ঞান তথ্য তত্ত্বের উপর সমান গুরুত্ব প্রদান করেছে যেটা অন্য অন্য বিজ্ঞান করে প্রাকৃতিক বিজ্ঞানগুলো যেমন তথ্যের উপর গুরুত্ব দেয় তেমনি তথ্যের উপরও সমান গুরুত্ব প্রদান করে এবার যদি আমরা এ প্রসঙ্গে মার্ক্স তোমরা জানো রাষ্ট্রবিজ্ঞানী মার্ক্স এবং মার্ক্সীয় তত্ত্ব রয়েছে তোমরা পরে জানবে এই আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী মার্ক্স মার্কস কি করেছেন মার্ক্স কেবল তথ্য নয় সঙ্গে ঐতিহাসিক তথ্য মার্কস শুধুমাত্র তার তত্ত্বের সাহায্যে কাল মার্কস তথ্যের তত্ত্বের সাহায্যে নয় সঙ্গে ঐতিহাসিক তথ্য মানে ঐতিহাসিক হিস্টোরিক্যাল ইনফরমেশনের সাহায্যে কী করেছেন ইনফরমেশনের সাহায্যে প্রমাণ মানে তথ্য যেমন তা রয়েছে তেমনি বিভিন্ন ঐতিহাসিক ইনফরমেশন বা তথ্য তথ্যের সাহায্যে যুগ যুক্তি দিয়ে কী করেছেন যুক্তি দিয়ে তিনি সমাজের ধারাকে তিনি প্রমাণ করেছেন যে সমাজের ধারাকে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করেছেন আমি যদি এই মার্ক্সের কথাটাকে আরেকবার রিপিট করি তাহলে দেখব মার্কস কার্ল মার্কস যেমন তথ্য এবং তথ্যের উপর যেটাকে সঙ্গে তথ্য মানে যারা ঐতিহাসিক ঐতিহাসিক বিশ্লেষণ বা তথ্য তত্ত্ব প্রমাণের সাহায্যে যেমন তেমন ঐতিহাসিক বিশ্লেষণ বা তথ্য প্রমাণের সাহায্যে তিনি সমাজের সমাজের কি করেছেন সমাজ বিকাশের ধারাকে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করেছেন যে আমার আরেকটা পয়েন্ট আরেকটা লজিকে আসি মূল্যমান নিরপেক্ষ যে মূল্যমান নিরপেক্ষ বাস্তব আলোচনা রাষ্ট্রবিজ্ঞানে সম্ভব মূল্যমান নিরপেক্ষ মূল্য বাস্তব আলোচনা পল সাইন্সে সম্ভব আগে আগের বিপক্ষে লজিকে দেখেছো যে তারা রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যমান নিরপেক্ষ নয় বলে বিজ্ঞান বলে মনে করেন না এবার এখানে আমরা দেখবো যে রাষ্ট্রবিজ্ঞান মূল্যমান রাষ্ট্রবিজ্ঞানের মূল্যবান নিরপেক্ষ বাস্তব আলোচনা সম্ভব এ কীভাবে সম্ভব যে বলা হচ্ছে যে তথ্য সংগ্রহ বিশ্লেষণ গণিত বা পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্স প্রভৃতি প্রয়োগের মাধ্যমে কি করা আছে রাষ্ট্রবিজ্ঞান প্রায় সম্পূর্ণ মূল্যমান নিরপেক্ষ আলোচনা করছে ফলে রাষ্ট্রবিজ্ঞান অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞানের মতো একটি বিজ্ঞান এবার যদি আমরা গ্রস দেখি যে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কিনা রাষ্ট্রবিজ্ঞান পদবাচ্য কিনা পক্ষে বিপক্ষে যুক্তিগুলো আমরা দেখলাম বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হলো এবার তাহলে রাষ্ট্রবিজ্ঞান তাহলে আদ্য কি রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান না বিজ্ঞান নয় আমরা লাস্টে কি বলবো তবে দেখো এই বিতর্কটা রয়েছেই হ্যাঁ ফলে রাষ্ট্রবিজ্ঞানকে যদি আমরা প্রাকৃতিক বিজ্ঞানের মতো বিজ্ঞান নাও বলি তবে রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানকে প্রাকৃতিক অন্যান্য বিজ্ঞানের মধ্যে যদি বিজ্ঞান নাও বলি আমরা তাহলে লর্ড ব্রাইসের অনুসারে লর্ড ব্রাইসের ভাষায় রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান প্রগতিশীল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানকে একটা প্রগতিশীল বিজ্ঞান বলে আমরা আলোচনা করতে পারি বা বলা চায় তাহলে মোটামুটিভাবে আমরা এই রাষ্ট্রবিজ্ঞান পদচ্ছন্নকে জানলাম তবে এই প্রশ্নটা তোমাদের খুব দেওয়া হয় এবং তোমার এই প্রশ্নটা মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কি না এটা নিয়ে কিন্তু খুব প্রশ্ন দেওয়া হয় এবার আমি তোমাদের প্রথম চ্যাপ্টারে তোমাদের এটা হলো রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানটা জানলে এবার আমি সেকেন্ড চ্যাপ্টারে আসি এটা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেখবে যে অনেকগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র কী রাষ্ট্রের বৈশিষ্ট্য এটা আজকে তোমাদের আমি আলোচনা আলোচনা করব যে রাষ্ট্র কী রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কি কি এবং সেটা তোমাদের একটা প্রশ্নও দেওয়া হয় রাষ্ট্র বলতে কী বোঝো এবং রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এটা কিন্তু প্রশ্নটা দেওয়া হয় এবং মনে রাখবে এই চ্যাপ্টারে কিন্তু বড়ো প্রশ্ন যেমন রয়েছে তেমনি এসে কেউ রয়েছে এক নম্বরের প্রশ্ন এবার এই রাষ্ট্র কি এত এতক্ষণ ধরে আমরা যেমন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান করে গেলাম এবার যদি আমরা রাষ্ট্র কি এই রাষ্ট্রকথাটাকে আমরা যদি আলোচনা করি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র রাষ্ট্রকথাটাই হচ্ছে মূল যদি এটা একটা ছোট্ট আমরা একটা ইন্ট্রোডাকশন দিই রাষ্ট্রটা কি তাহলে তোমাদের ব্যাপারটা অনেকটা পরিষ্কার হবে যে রাষ্ট্র সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করছি দেখো রাজনৈতিক ও সামাজিক যে সংস্থাগুলো আছে আমাদের তার মধ্যে রাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় একটা সংস্থা এবং এই যে গুরুত্ব এবং বড় সংস্থা এবং একটা গুরুত্বপূর্ণ সংস্থা এবার ফলে রাষ্ট্র আমাদের রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার কিন্তু মূল কেন্দ্রবিন্দু তোমরা জানো যে যে গার্নারের একটা বক্তব্য আছে রাষ্ট্রবিজ্ঞানের শুরু সমাপ্তি রাষ্ট্রকেই নিয়ে ফলে রাষ্ট্র আমাদের আলোচনার প্রধান বিষয়বস্তু এবং রাষ্ট্রটা কি সেটা আমাদের জানতে হবে এবং রাষ্ট্রের ডেফিনেশনটা কি রাষ্ট্র বলতে আমরা কী বুঝি সেটাকে আমরা আলোচনা করব তাহলে যদি আমরা এ প্রসঙ্গে যদি আমরা এই যে রাজ্যের রাষ্ট্রের কথা বললাম যে রাষ্ট্রটা প্রাচীন রাষ্ট্র শুরু তোমরা যেন গ্রিক সময়কাল থেকে এবার গার্নারের যে কথাটা একটু যেটা বললাম আমি রাষ্ট্রে রাষ্ট্রবিজ্ঞানের শুরু সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে তাহলে প্রাচীনকালে যদি আমরা অনেক আগে ফিরে যাই অ্যারিস্টটালের সময়কালে প্রাচীনকালে কি দেখব যে অনেকগুলো ছোট ছোট আয়তনের রাষ্ট্র ছিল অনেক ছোট ছোট আয়তনের রাষ্ট্রগুলো ছিল ছিল সেটাকে বলা হতো নগর রাষ্ট্র বা সিটি স্টেট এবার প্রাচীন গ্রিক নাগরিকরা প্রাচীন গ্রিক এবং রোমান ক্ষেত্রে প্রাচীন গ্রিক মানে প্রাচীন গ্রিকে যদি আমরা দেখি প্রাচীন গ্রিকে নগর রাষ্ট্রকে বলা হতো পলিস প্রাচীন গ্রীচে গ্রিসে নগর রাষ্ট্রকে বলা হতো পলিস আর রোমানে বলা হতো রোমানে বলা হতো টাস তাহলে এই যে প্রাচীন গ্রিসে নগরাষ্ট্রকে বলা হতো পলিস এবং রোমান রোমানিয়াতে বলা হতো সিভিটাস অনেক সময় কিন্তু প্রশ্ন দেয় হ্যাঁ রোমানিয়াতে কী বলা হতো এটা মাথায় রাখবে তাহলে এই যে রাষ্ট্র কথাটার প্রথম ব্যবহার করেন ষোলশো শতকের প্রথম দিকে ইটালীয় দার্শনিক তার প্রিন্স গ্রন্থে নিকালো মেকিয়াভেলি তার প্রিন্স গ্রন্থে প্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন তাহলে শব্দটি প্রথম ব্যবহার করেন কে মেকিয়াভেলি কোথায় প্রিন্স তার লেখা বিখ্যাত প্রিন্স গ্রন্থ এই প্রিন্স গ্রন্থটা কিন্তু অনেক সময় দায়ক প্রিন্স গ্রন্থ লেখক কে তাহলে এই যে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করলো পরবর্তীকালে কী হল রাষ্ট্রশব্দটি মানে ব্যবহার ব্যাপক হারা হলো এবং রাষ্ট্র শব্দটি ব্যবহারের সার্বজনীনতা একটা বৃদ্ধি পেলো এবং পরবর্তীকালে রাষ্ট্র শব্দটা এখন খুব একটা কমন শব্দ আমাদের কাছে এবং শব্দটার ব্যবহার এত প্রচলিত যেটা প্রথম ব্যবহার করেছিলেন নিকালো মেকিয়াভেলি ইতালির একজন দার্শনিক এবার যদি আমরা রাষ্ট্রের ডেফিনেশনে আসি যে রাষ্ট্র তাহলে রাষ্ট্র বলতে কি বোঝায় হোয়াট ইজ স্টেট যে তাহলে রাষ্ট্র বলতে কি বোঝে যদি আমরা এটাকে দেখি তাহলে আমরা কি দেখব যে ষোড়শ শতকের প্রথম দিকে রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার হলো পরবর্তীকালে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিভোন থেকে তাদের মতো করে তারা রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করেছেন মোটামুটিভাবে যদি গার্নারে গার্নারের প্রসঙ্গে একটা কথা বলেছেন যে যে মোটামুটিভাবে একশো পঁয়তাল্লিশটি ওয়ান ফোর ফাইভটি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা পাওয়া যায় এই সংজ্ঞাটা কোথা থেকে পাওয়া যায় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের দেওয়া সংজ্ঞাগুলো মোটামুটিভাবে কমপক্ষে আর কি একশো পঁয়তাল্লিশটা সংজ্ঞা রয়েছে দেখুন একশো পঁয়তাল্লিশ সংখ্যা আলোচনা করা সম্ভব নয় তারা কী বলেছেন মোটামুটিভাবে আমরা কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর কথা আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞানের একটা সংজ্ঞা টানার চেষ্টা করব যদি আমরা প্রথমে অ্যারিস্টোটালের কথা আসি অ্যারিস্টোটাল কি বলেছেন অ্যারিস্টোটাল মনে করেন রাষ্ট্র হলো একটি স্বয়ং সম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে রাষ্ট্র হলো একটি স্বয়ং সম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি আমি আবার বলছি রাষ্ট্র হলো একটি স্বয়ং সম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি এই কথাটা বলেছেন অ্যারিস্টোটাল রাষ্ট্র সম্পর্কে আবার যদি আমরা রোমান দার্শনিক ইয়ার কাছে ফিরে যাই শিশুরোর কাছে রোমান দার্শনিক শিশুরো কি বলাতে চেয়েছেন শিশু শিশিরোর ভাষায় বা শিশু বহাতে চেয়েছেন শিশেরো রোমান দার্শনিক এই শিশুরো বহাতে চেয়েছেন যে রাষ্ট্র বলতে তিনি এমন একটি সমাজ ব্যবস্থার কথা বলাতে চেয়েছেন যেখানে কি থাকবে বিপুল সংখ্যক মানুষ রাষ্ট্র বলতে তিনি এমন একটা সমাজ অবস্থার কথা বোঝাতে চেয়েছেন যেখানে বিপুল সংখ্যক মানুষ সাধারণ অধিকারবোধ ও পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে সুযোগ সুবিধা আদায় করবে বা সুযোগ সুবিধা আদায়ের জন্য ঐক্যবদ্ধ হবে তিনি সেটাকে রাষ্ট্র বলতে বোঝাতে চেয়েছেন এবার যদি আমরা আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী বুনসলির কথায় আসি ব্লুন কথা যদি আমরা আসি তিনি নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজকে বলেছেন মোস্টলি কি বলেছেন যে নির্দিষ্ট ভূখণ্ডে নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজই হচ্ছে রাষ্ট্র এবার যদি আমরা বিখ্যাত দার্শনিক হেগেলের কথায় আসি বিখ্যাত দার্শনিক হেগেলের কথা হলি তিনি বলেছেন রাষ্ট্র হলো জাতির কি বল ব্যক্তির সকল অধিকার হেগেল বহাতে চেয়েছেন কি হেগেল রাষ্ট্র বলতে বহাতে চেয়েছেন হেগেল রাষ্ট্র বলতে বহাতে চেয়েছেন যে সকল অধিকার ও স্বাধীনতার উৎস হেগেল বহাতে চেয়েছেন কি তাহলে রাষ্ট্র হল সকল অধিকার এবং স্বাধীনতার উৎস এই হেগেলের কথাটাকে রাষ্ট্রবিজ্ঞানী টিএইচ গ্রিন ব্র্যাডলে বোসাঙ্কেত প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা এটাকে সাপোর্ট করেছেন বা তারা মনে করেন যে হয়ে গেলে হয়ে গেলে কথাটা যুক্তিযুক্ত যদি আমরা এরপরে সমাজতাত্ত্বিক ম্যাকাইভারের কথায় আসি ম্যাকাইভারের ম্যাকাইভারের মতানুযায়ী বা ম্যাকাইভার মনে করেন রাষ্ট্র হল এমন একটি সংঘ বা অ্যাসোসিয়েশন ম্যাকাইভার তিনি একজন সমাজতাত্ত্বিক বিখ্যাত সমাজতাত্ত্বিক ম্যাকাইভার ম্যাকাইবার মনে করেন রাষ্ট্র হল এমন একটি সংস্থা বা সংঘ বা অ্যাসোসিয়েশন যাই বলে যা বল প্রয়োগের অধিকারী যা বল প্রয়োগের অধিকারী সরকার কর্তৃক আইনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডে অবস্থিত নির্দিষ্ট ভূখণ্ডে কি করবে অবস্থিত জনসমাজের সামাজিক শৃঙ্খলা এবং ব্যক্তি সার্বভৌমিকতা রক্ষা করতে পারে আমরা ম্যাকাইভারের কথা তাদের অনুযায়ী ম্যাকাইবার কথাটা জানলাম এবার যদি আমরা মার্কসিস্ট রাষ্ট্রবিজ্ঞানী লেনিনের কথায় আসি লেনিন মনে করেন রাষ্ট্র হলো পরস্পর বিরোধী লেনিনের কথাটা খুব ইম্পর্টেন্ট তোমরা শুনবে লেনিনের নাম শুনবে মার্কসিস্ট তিনি একজন মার্কসিস্ট রাষ্ট্রবিজ্ঞানী লেনিন মনে করেন রাষ্ট্র হলো পরস্পর বিরোধী রাষ্ট্র তাহলে কি রাষ্ট্র হল পরস্পর বিরোধী স্বার্থসম্পন্ন শ্রেণীর অস্তিত্ব তাহলে রাষ্ট্র হল পরস্পর বিরোধী স্বার্থসম্পন্ন শ্রেণীগুলির কি রাষ্ট্র পরস্পর আমি আবার রিপিট করছি বিষয়টা রাষ্ট্র হল পরস্পর বিরোধী স্বার্থসম্পন্ন শ্রেণীগুলির পক্ষে শ্রেণীগুলির পক্ষে চিরন্তন বিরোধিতা ও প্রকাশের ফলশ্রুতি এবং শ্রেণীহীন সমাজ শ্রেণীহীন সমাজ গড়ে উঠবে তখন রাষ্ট্রের বিলুপ্তি ঘটবে এবার যদি আমরা লাস্ট কথা মার্কসের কথাতে আসি মার্কস মনে করেন সাম্যবাদ যখন সমাজ আসবে তখন কি হবে পরস্পর বিরুদ্ধে স্বার্থসম্পন্ন শ্রেণীগুলি অবলুপ্তি হবে এবং কি হবে শ্রেণীহীন সমাজ গড়ে উঠবে আস্তে আস্তে রাষ্ট্রের বিলুপ্তি ঘটবে যাই হোক যদি বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের কথা আমরা জানলাম রাষ্ট্র কী বা রাষ্ট্র রাষ্ট্রের তার ডেফিনেশন তারা দিয়েছেন এবার আমাদের একটা মোটামুটি কনক্লুশনের দিকে আসতে হবে তাহলে রাষ্ট্রটা কী আলটিমেট বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের যে ডেফিনেশানগুলো রয়েছে সেখান থেকে আমরা রাষ্ট্রের একটা সংজ্ঞা নির্ধারণ করতে পারি যেটা অধ্যাপক গার্নারকে অনুসরণ করে ব্যবহারিক দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক গার্নার তাহলে অধ্যাপক গার্নার তিনি কি বলাতে চেয়েছেন রাষ্ট্র সম্পর্কে এবং এরা অধ্যাপক গার্নারের সংজ্ঞাটি হচ্ছে সবচেয়ে বেশি বহুল প্রচলিত এবং মোটামুটিভাবে এটা বলতে পারি যে গ্রহণযোগ্যতা রয়ে গ্রহণযোগ্যতা রয়েছে তিনি কি বলাতে চেয়েছেন যে রাষ্ট্রবিজ্ঞান হল শাসনতান্ত্রিক আইনের ধারণা রাষ্ট্রবিজ্ঞান তিনি বলাতে চেয়েছেন রাষ্ট্র কী যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র হলো বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ও শাসনতান্ত্রিক আইনের ধারণা রূপে রাষ্ট্র হলো এমন একটি অতিবৃহৎ বা খুব বড় বা নাতিবৃহৎ বা ছোটো সমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে যা আইনের নিয়ন্ত্রণ থেকে প্রায় সম্পূর্ণ মুক্ত হয়ে কি করবে মুক্ত হয়ে এবং সুসংগঠিত সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রতি প্রত্যেকটা অধিবাসী বা না জনগণের স্বাভাবিক আনুগত্য থাকবে বা প্রদর্শন করবে আমি বিষয়টাকে আরেকবার রিপিট করছি যে গানা তালে কি বলতে চেয়েছেন গানা বলতে চেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র হল রাষ্ট্রবিজ্ঞান ও শাসনতান্ত্রিক আইনের ধারণা রূপে রাষ্ট্র হল একটি অতিবৃহৎ বা নাতিবৃহৎ ছোট বা বড় যাই বলি সমাজ অতিবৃহৎ বা নাতিবৃহৎ সমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডের স্থায়ী বসবাস স্থায়ীভাবে বসবাস করে যা বহি নিয়ন্ত্রণ এবং সরকার বহিশক্তি নিয়ন্ত্রণ থেকে প্রায় মুক্ত থাকবে প্রায় মুক্ত বা সম্পূর্ণ মুক্ত আমরা বলতে পারি এবং সুসংগঠিত একটা সরকার থাকবে গভর্নমেন্ট থাকবে গঠন করবে বা থাকবে এবং সেই সরকারের প্রতি অধিবাসী বা জনগণের একটা স্বাভাবিক আনুগত্য থাকবে তাহলে গানার এটাকে বোঝাতে চেয়েছেন রাষ্ট্র বলতে তিনি একটা এরকম একটা সংজ্ঞা মোটামুটিভাবে উপস্থাপন করেছেন এবং যেটা হচ্ছে প্রায় সর্বজন স্বীকৃত বা সর্বজনভাবে গৃহীত হয়েছে বা এটা গ্রহণযোগ্যতা রয়েছে এবার আজকের আলোচনা এই রাষ্ট্রের এই পর্যন্তই থাকলো রাষ্ট্রের ডেফিনেশনটা তো জানালাম এবং পরবর্তী ক্লাসে বা পরবর্তী ক্লাসে আমি রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব এবং রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কি কি। সেগুলো নিয়ে সেগুলো নিয়ে আলোচনা করা হবে আজকে তাহলে এই পর্যন্তই থাক হ্যাঁ রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো পরবর্তী ক্লাসে তোমাদের আমি আলোচনা করব ঠিক আছে